রাজ্য হোক বা বহিরাজ্য, সব জায়গাতে এক ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী এবং বর্তমান রাজ্যসভার সদস্য বিপ্লব কুমার দেব। দিল্লির সরকারি বাসভবনে বুধবার হরিয়ানা যুবকদের সঙ্গে দীর্ঘক্ষণ কথা বললেন তিনি। সেই যুবকরাও একেবারে মনের আনন্দে খোলাখুলি কথা বললেন বিপ্লব দেবের সঙ্গে। দিল্লিতে তাঁর বাসভবনে হরিয়ানার যুবকদের সঙ্গে আলাপ করেন তিনি। যুব শক্তিকে যে কতটা ভালোবাসেন তিনি তা অনেক আগে স্পষ্ট হয়েছে। বলা যায় যুবাদের কাছে পেলে সর্বদাই প্রাণ চঞ্চল হয়ে পড়েন তিনি। বিপ্লব দেবের মতে যুব শক্তির মিলন সর্বদাই এক নতুন শক্তির সঞ্চার করে। এদিন সামাজিক মাধ্যমেও তিনি লিখেছেন, এটা আনন্দের যে হরিয়ানা যুব শক্তি মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর উন্নয়নের রাজনীতির দ্বারা প্রভাবিত এবং সমাজের পরিবর্তনের অংশীদার হতে চায়। चालीस पैंतालीस पे कोई भी व्यक्ति मैच्योर हो जाता है, उसको सब कुछ समझदारी से, जितना उसका समझ है उसको समझदारी से समझ में आती है। इसके मन में इसको पता है ये करने से होना, क्योंकि खुद इनिशिएटिव नहीं लेते। इनिशिएटिव न्यू इनिशिएटिव ले सकता है, युवक ले सकता है, और कम है इसकी उम्र की, जो इसकी उम्र कम है वही ले सकता है। সে সঙ্গে এদিন সকল যুবকদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেছেন তিনি। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।